বাবু জানো আমি না মা হতে চলেছি। ও তা বাবু আমি কি হতে চলেছি? মামা। আসসালামু আলাইকুম অরুণ ভাই, কেমন আছেন? অনেকদিন পর আপনারে পাইলাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ মরার মতো বাইসে আছি। শুনলাম দেশের পরিস্থিতি খুব খারাপ, তা দেশে এখন কি চলতিছে? ঠিকই শুনছেন, দেশে এখন শুধু এক দফা এক দাবি চলতিছে। আপনি রেলওয়ের চাকরির ইন্টারভিউ এর জন্য আসছেন? জি স্যার। আচ্ছা বলেন তো, একই লাইনে দুই দিক থেকে ট্রেন আসলে তখন আপনি কি করবেন? লাল পতাকা নইলে টর্চ লাইট মেরে থামানোর চেষ্টা করব। আর যদি তাতেও না থামে তখন কি করবেন? তখন ট্রেনের মুখোমুখি সংঘর্ষ দেখব। আপনি আবার আইছেন, বলছি না ভোটার আইডি কার্ডের ছবিতে ফিল্টার দেয়া যায় না? আইয়া আপনারা চাইলে কি না হয় দেখেন না একটু চেষ্টা করে। আচ্ছা আপনি এক কাজ করেন, প্লাস্টিক সার্জারি করে আসেন। ভাইয়া প্লাস্টিক সার্জারি করতে তো অনেক টাকা লাগবে, তাহলে লেমিনেটিং করে আসি। তোমার জীবনে কখনো প্রেম আসে নাই? প্রেম হ্যাঁ আইছিল তো, তবে যেদিন আইছিল সেদিন আমি পাইতেছিলাম না। আগে আমি নিজের কাপড় নিজে ধুইতাম, পাশের বাড়ির এক ভাবি বুদ্ধি দিল বিয়া করার লাগি, আলহামদুলিল্লাহ এখন আমি দুজনের কাপড় একলা ধুই। দেশে পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি হওয়ার পরেও আমার মতো অনেক পোলাই সিঙ্গেল আছে। ভাই শুনেন, আমার যা মেরে দেখছে 7 দিন আগে গেছে আলু কিনতে, এখনো বাসায় আসেনি। তাহলে ম্যাডাম এক কাজ করেন, অন্য তরকারি রাঁধি ফেলেন। আচ্ছা ভাইয়া এটা কি বরিশাল? না ভাই এটা তো 2021 সাল।